নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই দু হাজার কুড়িতে কোন কোন রাশির গাড়ি বাড়ি জমি বিবাহ হবে তা আমি আপনাদেরকে জানাবো দু হাজার কুড়িতে প্রধানত পাঁচটি রাশির গাড়ির যোগ বাড়ির যোগ জায়গার যোগ বিবাহের যোগ দেখা দিচ্ছে কোন পাঁচটি রাশি তা তো আমি জানাবোই এছাড়াও আমি আপনাদের জানিয়ে রাখি দীর্ঘদিন ধরে অনেকেই গাড়ি কেনার বাড়ি কেনার বা জমি কেনার বা যে কোনো ধরনের ভূ সম্পত্তি কেনার চেষ্টা করছেন অনেকে আবার বিবাহের জন্য চেষ্টা করছেন কিন্তু উপযুক্ত পাত্র বা পাত্রী আপনারা চেষ্টা করেও খুঁজে পাচ্ছেন না দু হাজার সেই সমস্যার সমাধান হবে পাঁচটি রাশির আসুন তবে আমরা দেখিনি কোন পাঁচটি রাশির ভাগ্য খুনতে চলেছে প্রথমে আসি গাড়ির কথায় গাড়ি নির্ভর করে আপনার জন্মছকে শুক্র গ্রহ কেমন আছে সেই শুক্র গ্রহ যদি স্ট্রং পজিশনে বসে থাকে বা তুঙ্গ ঘরে বসে থাকে যেমন শুক্রের তুঙ্গস্থ ঘর মীন রাশি আপনার যদি ডিগ্রিগত এবং শুভ নক্ষত্র যদি পায়। তবে অবশ্যই আপনি গাড়ি ক্রয় করতে পারবেন কিন্তু অনেকে বহু চেষ্টা করছেন হাতে হয়তো অর্থও আছে কিন্তু আপনার যদি শুক্র তুঙ্গস্থ না থাকে রাশিচক্রে তবে আপনি যতই চেষ্টা করুন না কেন গাড়ির ভোগ আপনার কপালে জুটবে না কাজেই আপনি হাজার চেষ্টা করেও কোনো না কোনো বাধা পেয়েই যাবেন গাড়ি ভোগ করতে বা গাড়ি কিনতে দু হাজার কুড়িতে পাঁচটি রাশি গাড়ি কিন্তু কিনতেই পারবে প্রথম নম্বর রয়েছে মেষ রাশি দ্বিতীয়তে বৃষ রাশি তিন নম্বরে সিংহ রাশি চার রাশি এবং পঞ্চম কুম্ভ রাশি এই পাঁচটি রাশি দু হাজার কুড়িতে এমন একটি গোচরে যোগ তৈরি হচ্ছে যার ফলে এই পাঁচ রাশির জাতক জাতিকা গাড়ি অবশ্যই কিনতে পারবেন কাজেই আপনারা প্রস্তুতি নেন এবং দু হাজার কুড়ি আপনাদের জন্য ভোগ সুখ অপেক্ষা করছে সেই ভোগ সুখ আপনারা উপভোগ করুন এবার আসি বাড়ির কথায় প্রত্যেকের ইচ্ছা থাকে তাদের একটি সুন্দর বাড়ি হোক কিন্তু তা সবার হয়ে উঠে না দেখতে হয় রাশিচক্রে শুক্র গ্রহ এবং মঙ্গল গ্রহ কী অবস্থায় রয়েছে এই দুটি গ্রহের ডিগ্রিগত মান কত এবং এই দুটি গ্রহ কোনো অশুভ গ্রহের সাথে বসে নাই তো যদি থাকে তবে কিন্তু আপনার কপালে বাড়ির যোগ থাকবে না সারা জীবন ভাড়া বাড়িতে কাটিয়ে দিতে হবে দু হাজার কুড়িতে গোচরে দেখা যাচ্ছে পাঁচটি রাশি বাড়ির যোগ রয়েছে প্রবল কোন সেই পাঁচটি রাশি আসুন আমি আপনাদের একে একে তাদের নাম জানিয়ে দিই প্রথম বিষ রাশি দ্বিতীয় তুলা রাশি তৃতীয় রাশি চতুর্থ কুম্ভ রাশি এবং পঞ্চম মিন রাশি গোছরে এই পাঁচটি রাশির বাড়ির যোগ বিশেষত সুন্দর বাড়ির যোগ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আপনারা অবশ্যই চেষ্টা করুন এবার আসি জমির কথায় জমি আপনি কিনতে পারবেন কি না এবং কেনার পর তা ধরে রাখতে পারবেন কি না বা যে কোনো ভূ সম্পত্তি আপনি ক্রয় করতে পারবেন কি না সেটি জানার জন্য আপনার রাশিচক্রের মঙ্গল গ্রহ কেমন অবস্থায় রয়েছে সেই গ্রহের ডিগ্রিগত মান কত সেই গ্রহ কোনো অশুভ গ্রহের সাথে বসে নেই তো এই সমস্ত বিষয় দেখার প্রয়োজনীয়তা রয়েছে যদিও গোচরে দেখাচ্ছে দু হাজার কুড়িতে পাঁচটি রাশির জমি অথবা ভূ সম্পত্তি ক্রয় করার সম্ভাবনা রয়েছে প্রচুর সেই পাঁচটি রাশি হচ্ছে মেষ রাশি বৃষ রাশি কন্যা রাশি রাশি এবং মিন রাশি এই পাঁচটি রাশির যোগ রয়েছে জমি ক্রয় করার এবার আসি বিবাহের কথায় দু হাজার কুড়িতে গোচর দেখাচ্ছে পাঁচটি রাশির বিবাহের যোগ রয়েছে গারু এই বিবাহ নির্ভর করে প্রধানত দুটি গ্রহের উপর একটি বৃহস্পতি গ্রহ এবং অন্যটি শুক্র গ্রহ এবং বেশ কিছুটা মঙ্গল গ্রহেরও ভূমিকা থাকে নারীদের ক্ষেত্রে বৃহস্পতি গ্রহ এবং পুরুষদের ক্ষেত্রে শুক্র গ্রহের গুরুত্ব বিবাহের ক্ষেত্রে অনস্বীকার্য এই দুটি গ্রহ যদি দুর্বল হয় তবে বিবাহে বাধা আসে দেখা যায় বহু চেষ্টা করেও বিয়ে হচ্ছে না যদিও পাত্র বা পাত্রী সুন্দর এবং কর্মঠ কিন্তু দু হাজার কুড়িতে এমন একটি গোচর দেখাচ্ছে যার ফলে পাঁচটি রাশির গাঢ় বিবাহের যোগ দেখা দিচ্ছে এই পাঁচটি রাশির মধ্যে কিছু রাশির প্রেম বিবাহ রয়েছে এবং কিছু রাশির রয়েছে সামাজিক বিবাহ প্রেম বিবাহ তাদেরই হবে যাদের জন্মছকে শুক্র গ্রহ খুবই স্ট্রং পজিশনে বসে আছে এবং যাদের রাশিচক্রে বৃহস্পতি খুব তুঙ্গস্থ তাদের প্রেম বিবাহের সম্ভাবনা থাকে কম তাদের সামাজিক বিবাহের সম্ভাবনা থাকে খুবই গোচর দেখাচ্ছে দু হাজার কুড়িতে পাঁচটি রাশির বিবাহ হবে খুব ধুমধাম করে এই পাঁচটি রাশির মধ্যে প্রথম রয়েছে বৃষ রাশি দ্বিতীয় রয়েছে কন্যা রাশি তৃতীয় রয়েছে সিংহ রাশি চতুর্থ রয়েছে মকর রাশি এবং পঞ্চম রয়েছে কুম্ভ রাশি এই পাঁচটি রাশির নাম আমি আপনাদের জানালাম এই পাঁচটি রাশি দু হাজার কুড়িতে বিবাহের গাঢ় যোগ সৃষ্টি হচ্ছে আপনারা চেষ্টা করুন অবশ্যই সাকসেস পাবে